हे गाइस, कैसे हो आप सब? तो वेलकम बैक टू आवर चैनल पी आर डॉक्टर इनिस वर्ल्ड। তো আজকের ভ্লগটা একটু আলাদা, কারণ এটা হবে বাংলাতে। প্রথমে আমি একটু হিন্দি বলে ফেলেছি, কারণ আমার খেয়াল নেই, যেটা আমার বলার টোন তো তার জন্যে। তো আজকে খুব বেলায় উঠেছি, ওঠার সাথে সাথেই দেখছি আমার বর বাজার করে নিয়ে চলে এসেছে। তো একটা কাঁকড়া এনেছিলো যেটা কাটাও হয়ে গেছে, তারপর আমি ভিডিও করছি। আর এই তেলাপিয়া মাছ এনেছে যেটা আমার বর কেটে নিচ্ছে। তো এর অনেক আগে আমার বর বাজারে গেছিলো। তো আমার মেয়ে এখানে একটু পাকামি মেরে বই পড়ছে, যেটা উল্টো দিকে ধরেছে, তো নিজে নিজেই পড়ছে। তো তারপরে দেখো কত কাজ আজকে আমি করেছি, সব আমি একা একা করেছি, কারণ আমার বর একটু হেল্প করেনি। ওই মাছ কেটে দিয়ে ওই যে সে বেরিয়েছে চুল কাটতে আর কখন ফিরেছে, তার মধ্যে প্রায় আমার সব কাজই হয়ে গেছে। তো একা হাতে সব করা প্রচণ্ড কষ্টের হয়, তা আবার এত ছোট একটা মেয়েকে সামলে কাজ করতে খুবই প্রবলেম হয়ে যায়। তো আজকে আমরা নিজেদের ভাষায় ভ্লগ করছি, রিনি একটা ভ্লগ করেছে অলরেডি। তো আমরা ডিসাইড করেছি এখন থেকে আমরা ভ্লগ করলে সেটা বেঙ্গলিতেই করবো, আমাদের নিজের ভাষায়। তো সেটা দেখতেও ভালো লাগে আর আমাদের বলতেও খুব সুবিধা হয়। তো আই হোপ তোমাদের ভিডিওগুলো পছন্দ হবে। তো চলো পুরোটা দেখো। এখন দেখো সমস্ত মাছগুলো ধুয়ে নিয়েছি, ধোয়ার পরে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো কারণ অনেক বেলা হয়ে যাচ্ছিলো। তা তারপরে খেতে বসে পড়েছিলাম কালকের মাংসের তরকারি আর মুড়ি। এটা আমার খুবই একটা ফেভারিট আর পছন্দের খাবার, কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট করে বলবে, আমার তো খুবই পছন্দ। তো সেটাই খেয়েছিলাম ব্রেকফাস্টে। তারপরে আমি দেখলাম যে আমার বর কী কী সবজি এনেছে। তো সবজিতে অনেক কিছুই নিয়ে এসেছে, টমেটো, রসুন, ওলকপি, লঙ্কা, তারপরে কচু। তো সব কিছুর মধ্যে আমি টমেটো রসুনটাকে বেছে নিলাম, ওটাকে কাটবো, রান্না করবো কাঁকড়া দিয়ে। তো চলো দেখো। তো আমি একটু পাকামি মেরে ছাড়ছিলাম যাতে সুন্দর লাগে ভিডিওটা দেখতে। তো এরকম পাকামি মেরে ছাড়ার পরে সমস্ত কিছু কাটতে বসে গেছি, আমি আর আমার মেয়ে দুজন মিলেই কাটছিলাম। বেসিক্যালি আমিই সব করেছি, আমার মেয়ে আমার পাশে পাশে একটু পাকামি মারছিল আর কিছুই না। তো আমার সামনে আমি ক্যামেরাটাকে সেট করে নিয়েছি আর বটি দিয়ে কাটতে আমি কমফোর্টেবল, কারণ ছুরি দিয়ে আমি সবজির থেকে বেশি আমার হাত কেটে ফেলি। তো তারপরে সব একে একে কেটে কেটে রাখছিলাম। আর ক্যামেরাটা একটু কালো কারণ আমার ফ্রন্ট ক্যামেরা একদম খারাপ, আমার মেয়ে ফোনটাকে ফেলতে ফেলতে পুরো ভেঙেই ফেলেছে। তো আমি ওই একটু একটুই দেখিয়েছিলাম সবজি কাটাগুলো, কারণ আমি অনেক কিছু কেটেছি তো অত দেখাতে পারিনি, তো অল্প অল্প কেটেছি সেটাই দেখিয়েছি। ওদিকে আমার মেয়ে রান্না করছিল একা একা আর আমাকে খাওয়াচ্ছিল। কাটাকাটির পালা শেষ, এবার শুরু হবে মাখামাখি। তো এবার নুন হলুদ দিয়ে মাছটাকে মেখে তারপরে আমি ভাজা শুরু করে দেবো এটাকে। মাছ ভাজার আগে আমি আমার মেয়ের জন্য খাবার চাপিয়ে দিয়েছিলাম, কারণ দেরি হয়ে যাবে ওর নালে খেতে খেতে। তো আমি অল্প একটু চাল নিয়েছি, যেটা দেখো এক গাদা জল দিয়ে ইন্ডাকশানে চাপিয়ে দেবো এখন। খালি ওর জন্য এখানে রাইসটা বয়েল করব, মানে একদম সেদ্ধ একদম নরম ভাত হলেও সেটা ভালো খেতে পারে। তো এর মধ্যে আমি দেখো কিছু আলু আর কচু কেটে নিয়েছিলাম, গাঁঠি কচু, সেটাও সেদ্ধ দিয়ে দেবো, কারণ ওই আলু আর কচুটা তুলে আমি ওটা দিয়ে ওর জন্য একটা মাছের ঝোল করে দেবো। তো সেদ্ধ করে নিলে কি হয়, তরকারিটা তাড়াতাড়ি হয়ে যায়, তার জন্য আমি একটু হালকা করে সেদ্ধ করে নেবো। আর গলা ভাত হলে ওর গিলতেও সুবিধা হয়, খেতেও সুবিধা হয়। আমরা তো আর গলা ভাত খেতে পারি না, আমরা ঝরঝরে ভাত ছাড়া খেতে পারি না, তার জন্য ওর জন্য আমি বেশিরভাগ সময়ই আলাদা করে রান্না করার চেষ্টা করি। আবার আমি মাছটা ভাজবো বলে গ্যাসটা অন করে কড়াইটা চাপিয়ে দিচ্ছি, কারণ বেশি যদি কড়াইটা হিট হয় তাহলে মাছটা লেগে যাবে না, নয়তো মাছটা লেগে যায়। তো কড়াইটা চাপিয়ে দিয়ে নুন হলুদ মাখিয়ে নেবো মাছে। আমার মেয়ে কোলে উঠবে বলে ব্যস্ত হয়ে গেছে, পচা মেয়ে হয়ে গেছো তুমি। তো আমি নুন হলুদ ঢেলে দিয়েছি, এখন মাছটাকে ভালো করে হাতে করে মাখিয়ে নেবো। তো এদিকে আমার মেয়ে আবার বিকু বিকু করছিল, তো ওই গুগলির প্যাকেটটা কালকে এনেছিল, তো এটা ছিঁড়ে এখন মা বেটি দুজনে মিলে খাচ্ছি, এদিকে রান্না হচ্ছে। তো বিস্কুট আমার খুবই একটা ফেভারিট বিস্কুট, আমার খুবই ভালো লাগে খেতে। আমার ভেজে গেছে, এখানে কিছু মাছ ভাজা রয়েছে, ওখানে কিছু হচ্ছে, আমার ভাত কমপ্লিট হয়ে গেছে, হালকা একটু জল জল রেখেছি। এখানে আমার মেয়ে খাচ্ছে মাছ ভাজা। তো আমার মেয়ে মাছ ভাজা খেতে ব্যস্ত, তো সেই সুযোগে আমি তাড়াতাড়ি কাঁকড়ার ঝোলটা চাপিয়ে দেবো। কাঁকড়া মাকড়া সব ভাজা হয়ে গেছে আমার, এখন খালি কারিটা রান্না করব। আর একদিকে আবার
ওভেনে আবার কড়াই চাপিয়ে দিয়েছি, এখানে আবার মেয়ের জন্য মাছের ঝোলটা করে রাখবো। মানে আমার চাপের আর শেষ নেই, দুটো দিকে দুটো কাজ করতে হচ্ছে। আমার মেয়ে আমার কোলে উঠে বসে আছে, আমার কোলে উঠে বসে আছে আমার পচা মেয়েটা। তো এটা লবণ হলুদ দিয়েছি হালকা করে, আমার ক্যামেরাটা কেমন যেন ঘোলা ঘোলা লাগছে, হয়তো ওই রান্নার গ্যাস এসে। আর ওদিকে টমেটোটা দিয়ে দিয়েছি আমি, আর আমার মেয়ে এখন আমার কোলেই বসে আছে, আমার পচা মেয়েটা। তো এখানে আমি হালকা করে জল দিয়ে দেবো, কারণ এটা সেদ্ধই তো আছে, ব্যাস হয়ে। তো আমি এখন গ্যাসটা বন্ধ করে দিয়েছি, এটা ঠান্ডা হয়ে গেলে আমি এটা মিক্স করে নেব। আর এটাতে আমি একটু হালকা করে জল দিয়ে দিয়েছি, এটা ফুটে গেছে, এখন এটার ভিতরে একটা মাছ দিয়ে দেবো। কোন মাছটা দেব? এই মাছের পিসটা দিয়ে দেব কড়াইয়ে। আর এই যে আমার মেয়ে আমার কোলে এখনো রয়েছে। তো আমি আসলে আজকে কাঁকড়ার একটু আলাদাভাবে রান্নাতে চাইছিলাম, কারণ আগে আমি রান্না করেছি যখন তখন মশলাগুলো আগে পেস্ট করে তারপরে কষিয়েছি, আর আজকে ভাবলাম যে ওটা মশলাটাকে কষিয়ে তারপরে পেস্ট করলে তরকারিটার আজকে ফ্লেভারটা একটু আলাদা রকম হবে আর খেতেও ভালো হবে। তাই ওটাকে আমি হালকা করে ফ্রাই করে রেখে দিয়েছি, এখন ওটাকে পেস্ট করব। পেস্ট করে জাস্ট দিয়ে জল দিয়ে তারপরে ক্র্যাবগুলো দিয়ে দেবো, দারুণ টেস্ট হবে। চলো আমি দেখাচ্ছি। আমার মেয়ে তো কোল থেকে নামবে না, আর ওনার পিতাশ্রী গেছে চুল কাটতে, এখনো আসেনি। তো ওদিকে আমি কাঁকড়া ঝোলমোল চাপিয়ে দিয়ে বাইরে এসে দাঁড়িয়েছি, তখন দেখছি ও মহাশয় আসছেন ওপরে। তো দৌড়ে গিয়ে আমি ক্যামেরাটা এনেছি তাড়াতাড়ি করে শ্যুট করার জন্য। আর এদিকে ওনার মেয়েও দেখে ফেলেছে যে ওর বাবা আসছে। এদিকে একটা মাছের ইয়ে দেখাচ্ছিলাম আমি তোমাদেরকে জুম করে 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 করে। তো ওদিকে যখন ও দেখেছে ওর বাবা আসছে, তো ওদিকে ও দৌড়েছে, ওর বাবা আসছে ওদিকে ও দৌড়েছে। এর জন্য খাবার রেডি হয়ে গেছে, এই যে ভাত যেটা আমি বেশি করে সেদ্ধ করে নিয়েছি খালি ওর জন্য, আর এই যে লাইলন টিকা দিয়ে কচু দিয়ে আলু দিয়ে ঝোল, ওটা একটু খড়া। তো কাকাতে নোটিস করেছিলে আমি লঙ্কা দিইনি, তো আমার মেয়ের জন্য তুলে রাখবো তার জন্য আমি লঙ্কা দিইনি। তো এখন তুলে আমি লঙ্কা দিয়ে দিয়েছি, আর সেগুলো আমি ভিডিও করতে পারিনি কারণ আমার মেয়ে ফোন দেখছিল। ভেতরে ভাত মানে চাল ধুয়ে রেখেও দিয়েছি যে চাপিয়ে দেবো, ও কার্টুন দেখছিল অতক্ষণে। আমি এগুলো সব হয়ে গেছে আমার রেডি, এখন ও খাটুন দেখবে আর এগুলো সব খাবে। ভাত এতটা খেতে পারবে না, অর্ধেকটা খাবে অর্ধেকটা আবার পরে খাবে। তো আমি দেখানোর জন্য রেডি করেছি। এখানে আলু আর কচু আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, এটা সেদ্ধ হয়ে যাবে। তোমার হাজবেন্ড এসে গেছে, ও এটা রান্না করবে, আমি এতগুলো কাজ করে দিয়েছি সব। আর এই যে সেই কাঁকড়ার ঝোল রেডি হয়ে গেছে, তো এখন আমি এটা একটা একটা বাটি বা থালা যাই আছে আমাদের ওতে নামিয়ে নেব। এই যে ফাইনালি আমি নামিয়ে নিয়েছি একটা থালাতে, হালকা হালকা ঝোল ঝোল রেখেছি। তো সত্যি বলতে হেভি স্বাদ হয়েছে, কারণ আমরা চেখেও দেখা হয়ে গেছে দুজনে মিলেই, আমরা একটু চেখে যেদিকে দেখেছি হেভি সুন্দর হয়েছে খেতে, তোমরাও বাড়িতে ট্রাই করো। আর এদিকে আমরা আমার মেয়েকে এখন খাওয়াতে বসে পড়েছি, ওর বাবা কাঁকড়া ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছে, এদিকে আমি ভাত মাখিয়ে দিচ্ছি, আর ওদিকে আমাদের মেয়ে ফোন নিয়ে বসে আছে, ওর হাতে বিস্কিট রয়েছে, ও বিস্কিটই খাচ্ছে। শেষ পর্যন্ত ভাত ও সেরকম কিছুই খায়নি, ও বিস্কুট খেতেই ব্যস্ত ছিল, ও বিস্কুটই খাবে, খুব কান্নাকাটি করছিল, কাঁকড়া কটা খেয়ে নিয়েছে আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই যে কোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিস্কুট খাচ্ছে ও, তাই ভাত আর খায়নি ও। পরে চান ঠান করিয়ে তারপর ওকে খাইয়েছিলাম ভাত। তো এই যে দেখো আমার মেয়েকে চান ঠান করিয়ে শুয়ে শুয়ে খাওয়াচ্ছি, ওর মুখের ভেতরে এক গাদা খাবার রয়েছে, ওই খাবারটাই আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, নাইলে ও খাচ্ছিল না। তো এক ঘন্টা বসে বসে কেঁদে কেঁদে গল্প শুনিয়ে শুনিয়ে এই করে সেই করে ওকে খাইয়েছি। তো যাই হোক, অনেক কষ্ট করে খাওয়ানোর পরে আমার মেয়ে জুড়ে ছিল কান্না, কারণ ও ঘুরতে যাবে, অনেকক্ষণ বসে বসে কান্না করেছে, তারপরে ও শেষমেশ ঘুমিয়েছে। তারপর অনেক কষ্ট করে ফাইনালি মেয়ে ঘুমিয়েছে, তারপরে এই যে আমরা খাবার খেতে বসেছি। এই যে আমার বর ভাত বেড়ে নিচ্ছে থালাতে, তার সাথে গরম গরম কাঁকড়ার ঝোল আমাকেও একটু দিচ্ছে, আমিও ভাত বেড়ে আমাকেও ভাত বেড়ে দিয়েছে। তো আমি গামলাতেই নিয়েছি কারণ থালা ছিল না। তারপর ও মাখি মাখি খাচ্ছিল, আমি ক্যামেরা ধরেছিলাম। আর এই যে আমার থালায় খাবার আর তরকারি। তারপর বিকেলে আমাদের ঘুরতে নিয়ে যাবে বলে মহাশয় একা একাই চলে গেছেন, আর এই আলমারিটা কিনে নিয়ে এসেছে, কারণ আমাদের জামা প্যান্ট রাখতে খুব অসুবিধা হচ্ছিল তার জন্য। তারপর বিকেলের দিকে আমি নিদের বাড়ি চলে গেছিলাম মেয়েকে নিয়ে, ও তো আর ঘুরতে নিয়ে গেল না কোথাও, তো মেয়েটার কোথাও বেরোনো হয়নি। তো সেই কারণে ভাবলাম চলো রিনিদের রুম থেকে একটু ঘুরে আসি। তো এই যে মেয়ে আর মা বেরিয়ে পড়েছে রাস্তায় রিনিদের বাড়ির উদ্দেশ্যে।
তো ফাইনালি দেখো রিনিদের রুমে লক করে ক্যামেরা অন করে আমি দাঁড়িয়ে আছি, তারপরে ওই যে ওদের রুমে ঢুকেছি আর সেই রাত্রেবেলা বেরিয়েছি আর ভ্লগ করা হয়নি। তো আজকের এই ছোট ভ্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও।